আমার প্রিয় ছাত্রছাত্রীরা তো কালকে তোমরা পড়েছ হচ্ছে মস্তিষ্কের গঠন ও তার কাজ আজকে আমরা বাদবাকি যে বিভিন্ন অংশগুলো পড়ে আছে যেগুলো আমাদের স্নায়ুতন্ত্র চ্যাপ্টারের মধ্যে ছোটো ছোটো প্রশ্ন প্রত্যেকটা থেকে আসে সেইগুলো সম্পর্কে আমি আলোচনা করব প্রথমে আমি আজকে তোমাদের পড়াবো হচ্ছে কাণ্ড সেখান থেকে কি প্রশ্ন আসে তারপরে আমরা পড়ব হচ্ছে গ্যাংলিয়া বা গ্রন্থি স্নায়ুগ্রন্থি তারপরে আমরা পড়ব সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ এবং সবশেষে আমরা পড়ব হচ্ছে প্রতিবর্ত চাপ বা এবং প্রতিবর্ত ক্রিয়া তাহলে চলো ছাত্ররা আমরা শুরু করে দিই সুষুনমাকাণ্ড কাণ্ড এটা আমাদের মেরুদণ্ডের দেখো মাথার নিচ পেছন থেকে যে মেরুদণ্ড শুরু হয়েছে ঘাট থেকে শুরু হয়েছে সেটি আমাদের কোমর অব্দি যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের মধ্য দিয়ে সুষমা কাণ্ডটা আছে সুষমা কাণ্ডটা আমাদের অনেকটা এরকম এ সাকৃতি আমাদের মেরুদণ্ড সেই মেরুদণ্ডের মধ্যে এই কাণ্ডটা ভরা আছে রাখা এই সুষমা কাণ্ডের কে ঘিরে রেখেছে কে সুষণমা কাণ্ডকে ঘিরে রেখেছে আমাদের কষেরুকাগুলো কশেরুকা কোথায় আছে কশেরুকা হলো সুষণমা কাণ্ডে আছে কশেরুকা এই কষেরুকাগুলোর মাঝখান দিয়ে প্রবেশ করে আছে সুষমা কাণ্ডটি অবস্থান কোথায় মেরুদণ্ডের মধ্যে কাণ্ড কান্ড কাণ্ডে এবার কশেরুকা সুষমা কাণ্ড যতগুলো কশেরুকা ততগুলো কিন্তু ততদূর অবধি কিন্তু কাণ্ড প্রসারিত নয় তো তার আগে জেনে নিই কষেরুকাগুলো কি কয় রকমের কশেরুকা কশেরুকা হচ্ছে সারভাইকেল থোরাসিক লাম্বার স্যাক্রাল ও কক্সিজিয়া এগুলো হল হার এই এই কটা হাড় দিয়ে আমাদের মেরুদণ্ডটা তৈরি আর মেরুদণ্ডের মধ্যে আছে কাণ্ড কত দূর অব্দি আছে পুরো সারভাইকাল জুড়ে গলা থোরাসিক মানে বক্ষ গহ্বর আর লাম্বারের কিছু অংশ যেখানে আমাদের কোমরের ওপরে অংশ অবধি গিয়ে কাণ্ডটা শেষ হয়ে গিয়েছে শেষ অংশটাকে যেখানে কাণ্ড শেষ হয়েছে সেখান থেকে প্রচুর স্নায়ু বের হয়েছে আমরা এগুলো সব টুয়েলভে খুব ভালো করে পড়বো এখন আমাদের এত বেশি জানার দরকার নেই তো শেষের যে টার্ম তাকে আমরা বলবো ফাইলাম টার্মিনালিস দরকার নেই আমাদের এটা পরীক্ষায় আসে না তো কাণ্ড কোথায় আছে মেরুদণ্ডের মধ্যে আছে কাণ্ড কোন কোন মেরুদণ্ডের কোন হাতগুলোর মধ্যে আছে সার্ভাইকাল থোরাসিক এবং লাম্বার ভার্টিব্রা অব্দি এ প্রসারিত কাণ্ডটা দেখতে কীরকম আমরা তো এর আগে একটা ছবি এঁকেছিলাম আবার দেখে নিই সুসীমাকাণ্ড যদি প্রস্তুচ্ছেদ করি আমরা মোটামুটি এরকম একটু পরেই আমি আবার আবার আঁকবো তখন তোমরা বুঝতে পারবে যে সুশীল কাণ্ডটা এটা যদি কাটি প্রস্তুচ্ছেদ এরকম হবে এখান থেকে একটা দুটো শাখা বেরাবে এখান থেকে দুটো শাখা বেরাবে এইটা প্রস্তুচ্ছেদ এবং এর ভেতরে এর বাইরের দিকটা সাদা আর ভেতরের দিকটা কিন্তু ধূসর বর্ণের এটা আমরা আগেই বলেছি তো ভেতর দিকটাকে আমরা বলবো স্নায়ু কেন্দ্র এটা হলো স্নায়ু কেন্দ্র আর বাইরেরটা হলো বাইরের পরিধি এটা এটা তন্তুময় এবং এটা কোষদেহযুক্ত এটা সুষমা এই এই জায়গা যদি প্রস্তুচ্ছেদ করি তাহলে এইটা আমরা পাবো এবং এই সুষমাকাণ্ডের মাঝখানে আছে একটা গহ্বর তাকে বলে নিউরোসিল এই নিউরোসিল গহ্বরের মধ্যে দিয়ে কি হয় সিএসএফ আমরা আগের দিন পড়েছি সি এস এফ এর নাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এর মধ্যে দিয়ে যাতায়াত করে তাহলে কাণ্ডের আমরা মোটামুটি একটা ধারণা নিলাম মাধ্যমিকে খুব বেশি আসে না এবার কাজ শুষণবা কাণ্ডের যদি আমরা কাজ বলি কাজ হলো ক্রিয়া আমরা প্রতিবর্ত ক্রিয়া একটু পরেই পড়ব ক্রিয়া নিয়ন্ত্রণ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে দুই নম্বর কি কী সুষমা কাণ্ড থেকে একত্রিশ জোড়া শুষুনমীয় স্নায়ু বের হয়েছে যারা দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং দেহের বিভিন্ন অংশ অংশ থেকে বিভিন্ন ধরনের সেন্স নিয়ে আসে এবং তার নির্দেশ পাঠায় এটা সুষমাকাণ্ডের একটা গঠনগত খুব গুরুত্বপূর্ণ কাজ তো এই হলো আমাদের সুষমাকাণ্ড যেহেতু আমাদের মাধ্যমে খুব বেশি আসে না আমরা এগুলো যা যদি আমাদের জানার ইচ্ছা থাকে আমার ইলেভেনের ক্লাস আমি শুরু যখন করবো প্রত্যেকটা ইলেভেনের ক্লাসে আরও বিশদভাবে আলোচনা করব। হ্যাঁ তাহলে ছাত্ররা আমরা তাহলে এটা মিটিয়ে দিই আমরা এর পরের প্রশ্ন যেটা আমরা পড়ব স্নায়ু এবং স্নায়ু গ্রন্থি আমরা তো জানি স্নায়ু এক বারে বারে পরীক্ষায় আসে একত্রিশ জোড়া শুশুর্মীয় স্নায়ু এবং বারো জোড়া করটিও স্নায়ু 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 মানে কি অনেকগুলো নিউরনের অনেক নিউরনের যখন অ্যাকশন টানা যাচ্ছে আবার কিছু জায়গা কোষদেহগুলো জমে যাচ্ছে আবার যাচ্ছে এইভাবে আমাদের স্নায়ুটা তৈরি হচ্ছে যদি স্নায়ু আমি সাধারণভাবে একটা তোমাদের ধারণা করি এরকম স্নায়ু এটা একটা স্নায়ু যাচ্ছে প্রচুর স্নায়ু আমাদের সারা দেহে ছড়ানো তো স্নায়ুগুলো কি দিয়ে তৈরি হবে স্নায়ুগুলো তা সব আমরা তো আগেই পড়েছি নিউরনের কোষদেহ থাকবে অসংখ্য কোষদেহ এগুলো নিউরনের কোষ দেহ এক জায়গায় জমে আছে আর কোষদেহ থেকে বের হয়েছে অসংখ্য প্রত্যেকটার কোচদেহ থেকে বেরাবে হচ্ছে কি অ্যাকশন কিহগুলোর মধ্যে ডেনড্রন আছে এরা সব যুক্ত ডেনড্রনগুলো সংযোগ সাধন করে চলেছে আমরা সংযোগ সাধনগুলো এরপরে আবার পড়ব এই জায়গায় কোষগুচ্ছগুলো আছে আর এখান থেকে বাবা আবার বাইরে বেরিয়ে বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে অ্যাকশন তো ছাত্ররা দেখেই বুঝতে পারছো যে এক জায়গায় কোষদেহগুলো জমে গেছে সেই জায়গাটা ফুলে গেছে আরগুলো এক কোষদেহগুলো জমে নেই তো যেই জায়গায় কোষদেহ জমে আছে সেই জায়গাটা স্ফীত এর নাম গ্রন্থি। স্নায়ু গ্রন্থি ইংরেজিতে বলি গ্যাংলিয়ন তো স্নায়ুর মাঝখানে মাঝখানে গ্রন্থি আছে তো এখানকার কাজ কি বিভিন্ন এখান এর কাজও আছে কাজ এর গুরুত্বপূর্ণ কাজ যেটা যেহেতু তোমরা জানো এক কোষ থেকে আরেক কোষে বিভিন্ন ধরনের সংযোগ সাধন হবে তার মানে কি বিভিন্ন নিউরোসিক্রিয়েটরি রাসায়নিক পদার্থ খরিত হবে যার জন্য এই কোষ যেই এখান থেকে যে উদ্দীপনাটা আসছে সেটা যেন এর মধ্য দিয়ে দ্রুত আবার পশ পার হয়ে চলে যায় কোনো রকমের বাধার সৃষ্টি না করে তার মানে কাজ হচ্ছে বিভিন্ন নিউরো সিক্রিয়ে নিউরো সিক্রিয়েশন সিক্রেশন আমরা কি কী বলতে পারি নিউরো সিক্রিয়েশনগুলোর মধ্যে যেমন অ্যাসিটাইকোলিন খরণ এটাও বলতে পারি রাসায়নিক পদার্থ বিভিন্ন নিউরো হরমোন নিউরো হরমোন খরণও করতে পারে স্নায়ুগ্রন্থির বিভিন্ন কাজ আছে এইবার আমাদের পরের জিনিস যেটা শুরু করব। সেটা হচ্ছে স্নায়ু কয় রকম এটা আমরা আগেই জানি স্নায়ু নার্ভ আমাদের কয় রকম এটা কি গঠন করেছে স্নায়ু গঠন করেছে হচ্ছে স্নায়ু স্নায়ু তো আমরা জানি কয় রকম বারো জোড়া করটিও স্নায়ু করটিও মানে মস্তিষ্ক থেকে বেরিয়েছে এরা আর একত্রিশ জোড়া সুসুমীয় একত্রিশ জোড়া শোষণীয় স্নায়ু থেকে স্নায়ু আছে আর বারো জোড়া করটিও স্নায়ু আছে তো বারো জোড়া করটিও স্নায়ু আমাদের টুয়েলভে প্রত্যেকের নাম জানতে হবে যারা একটু বেশি জানতে চাও তারা একটু দেখে নাও যে এই এই বারো জোড়ার নাম কি আমি একটু লিখিন লিখিন লিখে নিই তাহলে তোমাদের সুবিধা হবে কারণ এখান থেকে একটা দুটো প্রশ্ন আসে মাধ্যমিকে একটা প্রশ্ন শর্ট প্রশ্ন আমাদের এসে পৌঁছায় কি কি অল ফ্যাক্টরি অপটিক মোটর অ্যালফেক্টরি অপটিক অকুলোমোটর তিনটে ট্রক ও ট্রাইজেমিনাল ট্রক এই নামগুলো কিন্তু নম্বরগুলোও মনে রাখতে হবে ট্রক ট্রাইজেমিনাল পাঁচটা হলো এদিকে আমি আর পাঁচটা এদিকে করি প্রথম পাঁচটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের এখান থেকে একটা যেমন ছোটো প্রশ্ন এসেই যায় যে এইটা হচ্ছে ঘ্রান এটা এই এইটার সাহায্যে আমরা ঘ্রানের যে সেন্স নাক থেকে যে গন্ধ পাই এই এ নেয় এ কি চোখের স্নায়ু চোখ থেকে যে নির্দেশ সেটা আমাদের মস্তিষ্কে এ নিয়ে যাবে অলফেক্টরি অপটিক অক্লোমোটোর ট্রকলিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স ফেসিয়াল অডিটরি অ্যাপডু সেন্স এবার ছয় নম্বর অ্যাপডু সেন্স ফেসিয়াল অডিটরি অডিটোরির অপর নামও আছে ভেস্টিবিউল ও আমরা কান যখন পড়ব ভেস্টিবুল সম্পর্কে জানবো এবং তারপরে অন্যান্য অংশগুলো সেগুলো আমরা জেনে যাব যে ভেস্টিবিউল কাকে বলে ককলিয়া কাকে বলে এবং অন্তঃকর্ণ যদি আমরা যখন পড়বো ইলেভেনে তো আছেই আমাদের পুরো চ্যাপ্টারটা আমরা পুরোপুরি সেটা জেনে যাব। এরপরে কি গ্লসোভ্যারেন্জিয়াল তারপরে দশ নম্বর খুব ইম্পর্টেন্ট ভেগস আমার দশটা হয়ে গেল আর দুটো বাকি থাকলো ভেগস স্নায়ুটা খুব ইম্পর্টেন্ট সব থেকে বড়ো করটীয় স্নায়ুটা পরীক্ষার মাধ্যমিকে আসে সব থেকে বড় করটীয় স্নায়ুর নাম কি সেটা হলো ভেগস সব থেকে ছোট করটীয় স্নায়ুর নাম কি ট্রাইজেমিনাল সব থেকে বড়ো ভেগস ছোটো ট্রাইজেমিনাল তো এর এরপরে যে আর দুটো পড়ে থাকলো সেটা হলো স্পাইনাল অ্যাক্সেসরি এগারো স্পাইনাল অ্যাক্সেসরি আর বারো নম্বর যেটা পড়ল সেটা হচ্ছে হাইপোগ্লসাল তো এই হলো পরপর আমাদের ছাত্ররা মনে রাখতে হবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো উল্টো করা যাবে না এটা তোমরা যদি পরবর্তীকালে ডাক্তার হতে হওয়ার পরীক্ষা দাও নিট তখন তোমাদের এই সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ রাখতে হবে ওরা যেমন ধরো একটা উদাহরণ পরীক্ষা দিতে পারে যে হাইপোগ্রাসাল কত নম্বর স্নাইও হয়তো বলে দিল চারটা মাল্টিপল চয়েসে এক ছয় দশ বারো উত্তর হবে বারো নম্বর এটা আমাদের মুখস্থ করতে হবে এইবার এখানে আরেকটা মাধ্যমিকের প্রশ্ন আসে যে এদের মধ্যে এরা প্রকৃতি কি রকম এই যে করটিও স্নায়ুর প্রকৃতি রকম প্রকৃতি স্নায়ুর প্রকৃতি হচ্ছে স্নায়ুর প্রকৃতি তিন রকমের হতে পারে এক নম্বর হচ্ছে সেন্সারি একে বলবো সেন্সারি মানে গ্রাহক সেন্সারি মানে এ উদ্দীপনা বহন করে নিয়ে যেতে পারে এক নম্বর দুই নম্বর কি হতো মোটর মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দেশটা নিয়ে যাবে কোনো অঙ্গে সে হবে মোটর আর তিন নম্বর হতে পারে যে এ নিতেও পারে আবার দিতেও পারে এর দুই রকম ক্ষমতাই আছে তাকে আমরা বলবো মিশ্র বা মিক্সড তো আমরা সেন্সরিটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে প্রথম ঘ্রান সেন্স নিয়ে যায় চোখের এটা চোখের সেন্স নিয়ে যায় ঘ্রান এবং চোখ সেন্সরি এরা হচ্ছে এক আমরা মনে রাখবো এক দুই আট এই তিন আট নম্বরটাকে দেখো আট নম্বর অডিটরি বা এর নাম ভেস্টিভুল কক্লিয়ার এ কে সোনবার কাজে সোনার কাজে সাহায্য করে ভেস্টিভুল সোনার তারপরে ঘ্রাণ চোখ এবং সোনা তিনটে হলো সেন্সারি মোটর কে পড়ে থাকলো এগারো বারো এগারো বারো গ্লসাল তোমার স্পাইনাল অ্যাক্সেসরি আর হাইপোগ্লসাল এরা হচ্ছে মোটর তার মানে এগারো বারো আর বাদবাকি যে সাতখানা পড়ে থাকলো বাদবাকি যার নামগুলো দেখে নেবা তারা হয়ে গেল মিশ্র এই হচ্ছে আমাদের স্নায়ু আমাদের এখান থেকে মাধ্যমিকে এরকমই প্রশ্ন আসছে আমার ছাত্ররা আমরা তো স্নায়ু পড়ে নিলাম এবার যে নিউরনগুলো যে মধ্যে সংযোগ প্রান্ত সন্নিকর্ষ এটা কিন্তু মাধ্যমিকও ইম্পর্টেন্ট আমরা টুয়েলভেও এটা আমাদের খুব ইলেভেনেও আমাদের খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে প্রান্ত সন্নিকর্ষটা কী সেটার কাজ কী সেটা কীভাবে গঠিত আমরা সেটা আঁকি চলো এটা মিটিয়ে ফেলি এরপরে আমরা করছি প্রান্ত সন্নিকর্ষ প্রান্ত সন্নিকর্ষ প্রান্ত সন্নিকর্ষ আমরা ইংলিশে কি বলবো একে বলবো সাইনঅপস সাইনঅ্যাপস কাকে বলে আমাদের মাধ্যমিকে বারে বারে আসে সাইনঅপস হল যে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংযোগস্থল এটা হলো সংযোগস্থল কিসের কিসের সমুদ্রে সংযোগস্থল নিউরনগুলোর মধ্যে সংযোগস্থল কে শুরু হয় অ্যাকশন শুরু হয় কে শেষ হয় ডেন্ডন শেষ হয় ডেন্ডন অ্যাকশন ডেন্ডনের মধ্যে সংযোগস্থল কি দিয়ে সংযোগ সাধিত হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ অ্যাসিটাইল কোলিন এই যে রাসায়নিক পদার্থের মাধ্যমে এক নিউরনের থেকে উদ্দীপনা আরেক নিউরনে প্রবাহিত হয় এবং এদের মাঝখানে ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁক থাকে তা এই যে বৈশিষ্ট্যগুলো দিলেই আমরা সাইন্যাপসটা আঁকত যে আমরা যদি সহজভাবে বলে দিই অত জটিলতায় গেলাম না এতগুলো পয়েন্টও মনে রাখলাম না তাহলে আমরা কীভাবে বলতে পারি যে ক্ষুদ্র ক্ষুদ্র স্নায়ুতন্ত্রে অবস্থিত এই ক্ষুদ্রাদি ক্ষুদ্র স্নায়ুগুলির মধ্যে সংযোগস্থল যেখানে একটি নিউরন শুরু হয় নিউরন শেষ হয় এবং যার মাধ্যমে যে বিভিন্ন রাসায়নিক পদার্থ খরণের মাধ্যমে এক নিউরন থেকে উদ্দীপনা অপর নিউড়নে যায় তাকেই আমরা বলবো সাইন্যাপস তো সাইনঅপসের আমরা ছবিটা নিই তাহলে আমাদের একটু সুবিধা হয় সাইনঅপস তার মানে সাইনঅপস আমি প্রথমেই বলেছি কি এক নম্বর ডেনড্রন ও অ্যাকশনের সংযোগ বা অনেক এটা প্রধান আবার অ্যাকশন অ্যাকশনও সংযোগ হতে পারে ডেনডন ডেন্ডনের সংযোগ হতে পারে সেটা আমাদের অত বেশি নিখুঁতভাবে জানার প্রয়োজন নেই কিন্তু এখানে আমরা জেনে নিচ্ছি যে একটা জায়গায় একটা নিউরন শেষ হচ্ছে আর একটা নিউরন শুরু হচ্ছে তাহলে আমরা যদি সেটাই করি তাহলে কিভাবে করব। ধরো এই জায়গাটায় একটা নিউরন এটা নিউরনের একটা প্রান্ত নিউরনের প্রান্তকে আমরা কি বলি সাইন্যাপিক নব এটা প্রি এটার নাম প্রি আর পরে একটা আছি এটা হলো পোস্ট এটার নাম প্রি একটার নাম পোস্ট প্রি সাইনাপটিক নব প্রি আর একটা হলো পোস্ট প্রি সাইনাপটিক নব সাইনাপটিক নব আর এটা হলো পোস্ট সাইনাপটিক নব এই হলো এদের প্রধান অংশ কি আছে এদের মধ্যে ক্ষুদ্র সংযোগস্থল এবং বর্তমান আবিষ্কার করা হয়েছে এখানে ক্ষুদ্র জালিকা আছে সাইনাপ্টিক ক্যানালিকুলি এর নাম সাইনাপটিক ক্যানালিকুলি আর কি আছে পোস্ট সাইনাপটিক নবের মধ্যর সূক্ষ্ম সূক্ষ্ম জালক ছড়ানো নিউরো জালক প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে এখানে এইগুলোকে আমরা বলবো সাইনাপ্টিক ওয়েব একে বলবো আমরা ওয়েব সাইন্যাপটিক ওয়েব প্রি সাইন্টিক পোস্ট ওয়েব সাইন্যাপটিক ক্যালানিকুলি আর যে ফাঁকা জায়গাটা একে বলবো সাইন্যাপটিক ক্লেপ্ট এবার কি হয় উদ্দীপনা যখন এই কোষ পর্দা দিয়ে এসে পৌঁছায় উদ্দীপনা মানেই হচ্ছে আমরা ইলেভেনে গিয়ে জানবো অ্যাকশন পোটেন্সিয়াল আমরা বলে কাকে বলে আমাদের সিলেবাসে নেই আমরা এখানে আলোচনা করছি না উদ্দীপনা কোষ পর্দা দিয়ে এসে পৌঁছালো সঙ্গে সঙ্গে এখান থেকে কিছু থলি থেকে নিশ্চিত হবে অ্যাসিটাইল কোলিন কি নাম অ্যাসিটাইল অ্যাসিটাইল কোলিন অ্যাসিটাইল কোলিন এখান থেকে বেরালো দানা এইগুলো কোষ পর্দার সাথে মিশে যাবে অ্যাসিটাইল কোলিন এখানে আসবে আবার এখানে অ্যাসিটাইল কোলিন গ্রাহক গ্রাহক প্রোটিন আছে তারা একে নিয়ে নিবে এবং এর এই যে কেমিক্যাল রাসায়নিক পদার্থের আদান প্রদান ঘটলো সঙ্গে সঙ্গে এখানে উদ্দীপনা তৈরি হবে উদ্দীপনাটা এখান দিয়ে প্রবাহিত হয়ে এই কোষে চলে যাচ্ছে এখান থেকে উদ্দীপনা আসলো এখানে রাসায়নিক পদার্থ খরিত হলো এই রাস্তা দিয়ে এরা চলে গেল আর এখান দিয়ে বেরিয়ে গেল এই হলো সাইন্যাপস তার মানে রাসায়নিক পদার্থ সংযোগস্থল প্রমাণ হয়ে গেল। একটা নিউনন শুরু হলো আর একটা নির শেষ একটা শুরু রাসায়নিক পদার্থ কেমিক্যাল উদ্দীপনা আসলো রাসায়নিক পদার্থ খরিত হলো রাসায়নিক পদার্থ এখানে গেল উদ্দীপনা তৈরি করলো উদ্দীপনাটা প্রবাহিত হয়ে গেল এই হলো আমাদের সাইন্যাপস একে বলবো আমরা বাংলায় বলি প্রান্ত সন্নিকর্ষ তাহলে ছাত্ররা আমরা শুরু করি সুষণ প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়া প্রতিবর্তক্রিয়া কতগুলো বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে কি কি বৈশিষ্ট্য এটা হবে স্বতঃস্ফূর্ত এটি হবে কি তাৎক্ষণিক আর এটি কি হবে স্বয়ংক্রিয় মানে নিজে নিজেই হঠাৎ করে হবে কেউ কোনো ধরনের আমাদের দেহের কন্ট্রোল থাকবে না আমরা বুঝতেই পারবো না আর তিন নম্বর কে নিয়ন্ত্রণ করবে সে নিয়ন্ত্রণকারী অংশটি হচ্ছে আমাদের কাণ্ড তার মানে প্রতিবর্ত ক্রিয়া হলো এমন একটি ক্রিয়া যেটি স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক এবং স্বয়ংক্রিয় এবং আমাদের কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই যে স্নায়ুতন্ত্রের যে বিশেষ কাজ সেটাই হল ক্রিয়া এটা ক্রিয়ার সংজ্ঞা তার মানে এর বৈশিষ্ট্য কি তাৎক্ষণিক হবে স্বতস্ফূর্ত হবে স্বয়ংক্রিয় হবে এবং সুষুম্না কাণ্ড এটাকে প্রধানত নিয়ন্ত্রণ করবে কিছু অংশ মস্তিষ্কের ভূমিকা আছে একদম নেই তা বলার জয় না কিন্তু আমাদের বইয়ে এটুকু জানলেই হবে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত যে স্বয়ংক্রিয় তাৎক্ষণিক এবং স্বতস্ফূর্ত যে ঘটনা আমরা ঘটে তাকে আমরা বলব ক্রিয়া। এর পরের প্রশ্ন প্রতিবর্তক্রিয়া কয় রকম প্রতিবর্তক্রিয়া প্রকার প্রতিবর্তক্রিয়ার প্রকার কয় রকম প্রতিবর্তক্রিয়া বারে বারে আসে একটা হলো সহজাত প্রতিবর্তক্রিয়া আরেকটা হলো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া সহজাত আর দুই নম্বর হল অর্জিত সহজাত এবং অর্জিত প্রতিবর্তক্রিয়া এটা তাহলে আমাদের সহজাত প্রতিবর্তক্রিয়া কাকে বলে জন্মের সময়ই যে প্রতিবর্তক্রিয়াটা আমরা পাই মায়ের পেট থেকে আমরা জন্মালাম প্রতিবর্তক্রিয়া তৈরি হয়ে গেল কোনটা সহজাত মানে জন্মে পাওয়ার পরেই যে ক্রিয়া যে স্বয়ংক্রিয় ক্রিয়া আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে তাকেই আমরা বলবো সহজাত প্রতিবর্তক্রিয়া তো কি হতে পারে সহজাত প্রতিবর্তক্রিয়ার উদাহরণ যেমন প্রথম হচ্ছে মায়ের দুধ খাওয়ার ইচ্ছা বাচ্চার দুধ খাবার জন্য মুখের সঞ্চালন দেখো জন্মাবার পরেই দেখবা বাচ্চাকে মায়ের দুধ যেই দেওয়া হবে মা বাচ্চাটা ছট করে মুখ মুখে নিয়ে নেবে সেটা নেপিলসটা মুখে নিয়ে নেবে এটা একদম জন্মাবার পরেই এটা আসে এটা সহজাত আবার বাচ্চাটা চোখ হয়েছে চোখের মধ্যে লাইট ফেললা আলোর চোখটা সংরক্ষণ করবে ছোট জন্মাবার সময় এটা এটা আমরা পাই এটা হলো সহজাত আলো পড়লে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর দুই নম্বর অর্জিত অভ্যাস করবার মাধ্যমে যে প্রতিবর্ত ক্রিয়া আমাদের মধ্যে তৈরি হয় যে প্রতিবর্ত ঘটনাটা আমাদের মধ্যে ঘটে সেটা হলো অভ্যাসজাত অর্জিত অর্জন করতে হবে অভ্যাসের মাধ্যমে কী হবে অর্জিত মানে এখানে ঘটনা হচ্ছে অভ্যাস অভ্যাস না করলে এই ক্রিয়া আসবে না কি সাইকেল চালানো সাইকেল চালানো আবার দেখো এই যে আমরা সহজাত আরেকটা বললাম যখন সহজাত প্রতিবর্তক্রিয়ার বড় বয়সে আরো আমরা তো বারে বারে দেখতে পাই সেটা হচ্ছে হাঁচি কাশি হাঁচির পরীক্ষা আসে কিন্তু হাঁচি কাশি কি কী জিনিস হাঁচি হচ্ছে আমাদের নাকের ভেতরে আমরা মুখটা যদি ছোট্ট করে এঁকে নিই আমাদের যে নাসার পথ এবং নাসা পথের মধ্যে কোনো যদি কোনো জীবাণু ঢুকে যায় তখন সেটা ভেতর থেকে একটা বাতাস দ্রুত জোরে নাক দিয়ে বের করে দেয় তখন এই এর ভেতরের নাকের ভেতরের যে স্লেচ্ছা সেটা বেরিয়ে আসে এটা হলো হাঁচি এটা হলো হাঁচি এবার কাশিটা কি কাশিটা এটাও কিন্তু সহজত প্রতিবর্তক্রিয়া এই যে নাকের ভিতর থেকে আমাদের এখানে ঢুকে গেল এখান থেকে ঢুকে যাওয়ার পরে যে দেহের ভেতরে দুটো অংশ ভাগ হবে আমরা উঁচু ক্লাসে ভালো করে জানবো যে দুটো ভাগ হয়ে দুটো দুটো ভাগ হয়ে যাচ্ছে সেই দুটো ভাগের মধ্যে এখানে কী এটা এটা ট্রাকিয়া শুরু হলো গলার এখানে আমাদের ট্রাকিয়া শুরু হবে শ্বাসনালি এর ভিতরে যদি কোনো জীবাণু আক্রমণ করে তখন আরও জোরে বাতাস এখান দিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসছে তখন মুখ দিয়ে বেরিয়ে আসলো এবং কপ টপ নিয়ে কট করে একটা বেরিয়ে আসবে তো খুব যখন আমাদের বুকটা সাই সাই করবে কাশি হয়ে ভেতরে শ্লেষাটা বেরিয়ে আসবে এটা হলো কাশি হাঁচি এবং কাশি এই দুটো হচ্ছে কিন্তু সহজাত এটা আমাদের স্বীকৃতি দিতে হয় না আর সাইকেল চালানো সাঁতার কাটা তারপরে নৌকা চালানো তারপরে গাড়ি চালানো যা কিছু আমরা শিখবো শিখি শিখে অর্জন করব সেটাই হলো আমাদের অভ্যাসগত প্রতিবর্তক্রিয়া আবার এই প্রতিবর্তকীয় অভ্যাস করে শিখে গেলে সাধারণত মানুষ ভোলে না একবার যদি মর্যাদা চালানো শিখে যাও এবং ঠিকমতো নিয়ন্ত্রণটা শিখে ভালো দেখবে যদি তুই ছ মাস বা এক বছর দু বছর চালালে না তাও দেখলা প্রতিবর্তক আমাদের দেহের ভিতরে সেটা তৈরি হয়েই আছে তো এখানে কার ভূমিকা কাণ্ড এবং মস্তিষ্কের আমাদের ব্রেন স্টেম তার কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাহলে আমরা ছাত্ররা কী জানলাম প্রতিবর্তক্রিয়া কাকে বলে প্রতিবর্তক্রিয়া কয় রকম এবার প্রতিবর্তক্রিয়ার কি আবিষ্কার করেন এবং কি দেখে আবিষ্কার করেন সেটা আমাদের অবশ্যই জানতে হবে তাহলে আমরা জানি ছাত্ররা চলো যে প্রতিবর্তক্রিয়া কে আবিষ্কার করেন এটা পুব রুশ বিজ্ঞানী প্যাবলব ইভ্যান প্যাবলব্যান ইভ্যান প্যাবলভ ইভ্যান প্যাবলভ আবিষ্কার করেন হচ্ছে এই যে আমাদের এই যে প্রতিবর্তক্রিয়া কীভাবে হয় কোন ঘটনার মাধ্যমে তিনি এটা আবিষ্কার করেন আমাদের জানতে হবে তো এই প্রতিবর্তক্রিয়ার আবিষ্কারটা প্যাবলব রুশ রাশিয়ান একজন বায়োলজিস্ট তো কী ঘটনা তিনি কি করেছিলেন তিনি একটা দেখো একটা কুকুর কুকুরে ধরো মুখ দেখ কান তার চোখ আছে কুকুরে কুকুরকে তিনি খাবার দিলেন একটা থালা থালার ভিতর কিছু একটা লেগ পিস চিকেন পিস আছে প্রতিদিন এটা দিচ্ছেন কুকুরটা এটা দেখছে নির্দিষ্ট সময়ে তিনি শুরু করলেন সব ঘটনা নির্দিষ্ট সময়ে খাবার দিলেন কুকুরটা এটা দেখা পেলো এবং তার মুখ থেকে লালা খরণ হতে শুরু করল এবং তারপরে কুকুরটা খেলো প্রথম এটা তিনি কয়েকদিন করে গেলেন দেখলেন যে কুকুরটা খাবার দেখলে কুকুরটার মধ্যে মুখ থেকে লালা বেরাচ্ছে এবং খাসে কুকুরটা খেয়ে নিচ্ছে এবার তিনি কি করলেন আবার এক আবার এই ঘটনাটা করার পর আবার তিনি এই কুকুর কুকুরটাকেই অন্য কোনো কুকুর না কিন্তু এই কুকুরটাকেই তিনি নিলেন কুকুরটাকে নিলেন কি করলেন কুকুরের ডাকান কুকুরের চোখ কুকুরটাকে তিনি আবার ওই খাবার দিলেন একই জিনিস কোনো ধরনের বদলালেন না ওই লেগ পিসই থাকলো চিকেন পিস চিকেন কুকুরটা খেতে ভালোবাসে চিকেন দিলো এবার কিন্তু আপনারা শুধু নতুন তিনি কাজ করলেন একটা যে একটা নির্দিষ্ট সময়ে খাবার দিলেন এবং সেই সাথে তিনি একটা বিশেষ কাজ করতে শুরু করলেন সেটা হচ্ছে একটা ঘন্টা তিনি বাজাতে শুরু করলেন এখানে ধ্বনি এবং হাতে এখানে ঘন্টাটা না হাতে শুরু করলে এখানে আওয়াজ হচ্ছে আলো এই সাউন্ড ভাইব্রেশান বাতাস নড়ছে বাতাসের অনুগুলো কম্পন হচ্ছে কুকুরের কানে এসে পৌঁছাচ্ছে ঘন্টা যাচ্ছে খাবার দেখছে আর কুকুরটা দেখছে এই ঘটনার ফলে কুকুরের লালা হচ্ছে কুকুরটাও খাচ্ছে ঘন্টাও পাচ্ছে কুকুর শুনতে পাচ্ছে আওয়াজ আসছে আবার এখানে খাবারটা দেখছে খাবারটাও খেয়ে নিচ্ছে এই ঘটনাটা তিনি ঘটলেন এই রকম এরকম তিনি আপনি এইটা অভ্যাস করালেন শব্দ ধ্বনির সাথে খাওয়ানোর তাকে কুকুরটাকে তিনি অভ্যাস করিয়ে গেলেন এরপরের ঘটনা তিনি কি করলেন একদিন এরকম দশ দিন বারো দিন পনেরো দিন করার পর তিনি আবার একদিন এই কাজটি করলেন যে সেদিন কি করলেন সেদিন তিনি কুকুরটা তো আসলো অবশ্যই কুকুরটা এসছে কোন কুকুরের কোনো ব্যাপার নাই কুকুরটা আসছেই এবার যাই হোক কুকুরের মুখটা অনেকটা অন্যরকম হয়ে যাচ্ছে সে দরকার নাই আমাদের তো কুকুরে তিনি তুমি এবার কিন্তু আর খাবার দিলেন না তিনি এর বদলে ওই ঠিক টাইমে যে টাইমে তিনি খাবার দিতেন এবং ঘণ্টা বাজাচ্ছিলেন ঠিক সেই টাইমে টাইমেই তিনি করলেন আবার ঘন্টাটা দিলেন বাজিয়ে ঘন্টাটা বাজছে আওয়াজ আসছে দেখা গেল যে কুকুরটার কোনো খাবার নাই লালা খরণ হচ্ছে এইটা থেকে তিনি প্রমাণ করলেন কি যে স্বাভাবিক এটা কুকুর খাবার দেখেই মুখে জল হওয়া এটা সহজাত এবার খাবার আর ঘন্টা এবং খাওয়া এবং ঘন্টা দুটো দিয়ে তিনি তার অর্জিত ক্রিয়াটা বের করার চেষ্টা করলেন অর্জন কি শব্দ দেখে তার খাবার ইচ্ছা এরপরে তিনি এইটা যে ওভাবে তৈরি হলো তার প্রমাণ কি এক সময় তিনি দেখলেন যে ঘণ্টাও পাচ্ছে মুখ দিয়ে লালাও বেড়াচ্ছে খাবার নেই তারপরে খাবারের প্রতিবর্ত ক্রিয়া ব্যাপার নাই তার মানে প্রমাণ করা গেলে প্রতিবর্ত ক্রিয়াটা আমরা অভ্যাসের মাধ্যমে তৈরি করতে পারি তাহলে ছাত্ররা আমাদের প্রতিবর্ত ক্রিয়া হয়ে গেল এবার প্রতিবর্ত চাপ আমরা জানবো কি করে প্রতিবর্ত ক্রিয়া কোন রাস্তা দিয়ে হয় ছাত্ররা আমরা এবার মেটা মিটিয়ে দিই এই পরে আমাদের প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়ারই যে রাস্তা যে স্নায়বিক রাস্তা যেখান দিয়ে প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়া ঘটে সেটি আমরা আঁকবো এটা কিন্তু পরীক্ষায় মাধ্যমিকে বারে বারে আসে প্রতিবর্তক্রিয়ার পথ এটা হলো প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়ার পথ একে বলবো রিফ্লেক্স আর্ক আমরা সব বাংলায় লিখছি যেহেতু আমরা আমরা বেঙ্গলি ভার্সানের আমার যদি পরবর্তীকালে ইলেভেনটা শুরু হয় ইংরেজি ভার্সানও আমি করব। করবো তোমরা ইংরেজিও দেখতে পাবে সেখানে রিফ্লেক্স আর্ক রিফ্লেক্স আর্কটা কি আমরা মানে একটা পথ যে পথে উদ্দীপনাটা আমাদের সুষমাকাণ্ডে পৌঁছায় এবং প্রসেস হয় এবং উদ্দীপনাটা তৈরি হয়ে এফেক্টের রঙে যায় যেখানে গিয়ে কাজটা কি কাজ করবো সেটা হয় ঘটনাটা ঘটে তার জন্য তাহলে আমাদের একটা কি করতে হবে তার জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে ছবিটা তাহলে আমরা কীভাবে আঁকবো ছবিটা এঁকে নিয়ে হচ্ছে একটা আমরা শুশুন বা কাণ্ডের ছবিটা আঁকি আমি ওর আউটলাইনটা এঁকে নিলাম তারপরে দেখো আমি কি করব সেন্টারটা আঁকি সেন্টারটা ঠিক হয়নি এটা হলো কাণ্ড যদি প্রস্তুচ্ছেদ করি কাণ্ড সুষণমাকাণ্ড কাণ্ডর আমরা তো জানি কাণ্ডের ভেতরে কি আছে আগেই বলেছি স্নায়ু কেন্দ্র এটা হলো ধূসর বস্তু স্নায়ু কেন্দ্র আমরা এরকম একটা আঁকি আমরা মোটামুটি দেখতে ভালো হওয়ার জন্য সিমেট্রিটা বজায় রাখতে হবে এরকম সিমেন্ট্রি আমাদের শরীরটা অবশ্যই খুব সব সিমেট্রিক এটা হলো স্নায়ু কেন্দ্র এটা হলো বাইরের এটা কি এটা হলো সাদা আর এটা হলো ধূসর কোচ দিয়ে তৈরি যদি এগুলো আমি মিটিয়ে দিচ্ছি এগুলো আমাদের প্রয়োজন নেই মাঝখানে আছে আমি মিটিয়ে দিই এটা স্নায়ু কেন্দ্র এটা ধূসর রঙের পদার্থ এটা প্রশ্ন এর মাঝখানে আছে নিউরোসিল যেখানে আছে আমাদের সিএসএফ সেরিব্রো স্পাইনাল যার মধ্যে দিয়ে আছে যে নালি তাকে বলে নিউরোসিল এর ভিতরের যে রাসায়নিক পদার্থ তার নাম হচ্ছে সিএসএফ আমরা আগেই বলেছি এইবার কি আমি দু জায়গায় এই চার জায়গা মিটিয়ে দিই এখান থেকে স্নায়ু দু দুই একজোড়া স্নায়ু বেরিয়েছে আবার ঢুকেছে এখান দিয়ে ধরো স্নায়ুটা আমরা বের করে দিই স্নায়ু রাস্তাটা আমি এক জায়গা দিয়ে আঁকবো কিন্তু তুমি দেখিয়ে নিব দু জায়গাতেই এটা রাস্তা আমরা এই দিয়ে আঁকছি কি হয় আমাদের আর্কের পাঁচটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে গ্রাহক গ্রাহককে গ্রাহক ত্বক ত্বকের ভিতর বিভিন্ন রিসেপ্টার থাকে মেজনার করপাসল আমরা টুয়েলভে জানবো ইলেভেনে জানবো মেজনার কর্পাসেল প্যাসিনিয়ান কর্পাসেল মার্কেল ডিস্ক বিভিন্ন রকমের কেউ তাপ গ্রাহক কেউ চাপ গ্রাহক কেউ উষ্ণতা গ্রাহক কেউ ঠান্ডার গ্রাহক কেউ ব্যথার গ্রাহক ফ্রি নারবেন্ডিংস সব কিছু আমরা ত্বকের মধ্যে ছড়ানো আছে ধরো এটা একটা ত্বক এটা ত্বকের একটা অংশ ত্বকের উপরে লোম উঠেছে ত্বকের নিচে আছে ডাই ডার্মিস হাইপোডার্মিস আছে আমরা এগুলো ত্বক যখন পরবো ওপরে স্ট্যাটিফাইড ক্যাটিনাইজড এপিথেলিয়াম সেই ত্বকের ভিতর বিভিন্ন ধরনের গ্রাহক আছে ধরো আমি একটা ম্যাজনার করপাসল বা একটা একটা চাপ গ্রাহক নিলাম প্যাসিনিয়ান করপাসাল প্রেশার সেখান থেকে কী হলো এটা হলো আমাদের গ্রাহক প্রথম পয়েন্ট গ্রাহক দুই নম্বর পয়েন্টকে অন্তর্মুখ স্নায়ু এর নাম অন্তর্মুখ স্নায়ু অন্তর্মুখ স্নায়ু ইংরেজিতে বলে অ্যাফারেন্ট স্নায়ু আবার তার আরেকটা নাম আছে তার নাম হচ্ছে সেন্সারি নার্ভ যেটা সেন্স নিয়ে আসবে তো এখান থেকে সেন্স নিয়ে আসছে কে এ দেখো অন্তর্মুখ স্নায়ু দু নম্বর রাস্তাটা এখান দিয়ে নিয়ে আসছে সেন্সারি স্নায়ু এর নাম সেন্সারি অন্তর্মুখ আমি অন্তর্মুখে লিখি অ্যাফা এ এ দিয়ে রেন্ট অন্তর্মুখ স্নায়ু নিয়ে আসলো এবার তোমরা জানো যে স্নায়ুর সবসময় কোচ দেহ থাকবে আপনি কোচ দেহ আঁকলাম এখান থেকে যুক্ত যেহেতু কোজদেও আছে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা অবশ্যই ফুলে থাকবে কোচ দেহ থাকলে জায়গাটা ফুলে থাকে এই জন্য নাম গ্যাংলিয়া রুট গ্যাংলিয়া এর নাম আমরা ডরসাল পরীক্ষায় টুয়েলভে আসে এখানে আসে না ডটসাল রুট গ্যাংলিয়া গ্যাংলিয়া তো আমরা জানি মানে স্নায়ু গ্রন্থি সেইটাই তারপরে এখানকার কি হলো এখানে রিসেপ্টার হলো এই দিকে এর অ্যাকশন আসলো এখানে একদম সে ঢুকে গেল হচ্ছে আমাদের স্নায়ু কেন্দ্রে সুষমাকাণ্ডের স্নায়ু কেন্দ্রে ঢুকে গিয়ে সে ভাগ হয়ে গেল ভাগ হয়ে কী আছে সাইন্যাপটিক নব সে তার এন্ডে এসে সে পৌঁছে আছে উদ্দীপনাটা এখানে তৈরি হলো অন্তর্মুখ স্নায়ু দিয়ে ঢুকছে ঢুকে এখানে ঢুকে গেল এটা কোন জায়গাটা স্নায়ু কেন্দ্রে ঢুকে গেল এইবার মিলিয়নস অব নিউরোন আছে আমরা তো একটা নিউরোন আঁকি একটা খুব ছোট্ট করে কোনো অসুবিধা নাই একে নিলাম তার শাখা একটা একটা শাখা এসে যুক্ত হলো অনেক নিউরন আমি একটা নিউরন দিয়েই দেখাচ্ছি এর শাখার সাথে এ যুক্ত হয়ে গেল এবার এখান থেকে এর আবার একটা শাখা আসলো এ আবার ভাগ হয়ে গেল তার মানে এটা হচ্ছে এর স্নায়ু একটা স্নায়ু কোষ দেহ যুক্ত জায়গা দেখানোর জন্য এটা দেখানো হলো এরকম একটা দুটো নয় এরকম অনেক সহি সহি এসে সংযোগ সাধন করবে এরপর এরপরে কি এরপরে বেরাবে হচ্ছে এখান থেকে বহির্মুখ স্নায়ু তার মানে এটা হলো তিন নম্বর পয়েন্টটা কি স্নায়ু কেন্দ্র তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্নায়ু তিন নম্বর স্নায়ু কেন্দ্র রিফ্লেক্স তিন নম্বর রাস্তাটা হলো স্নায়ু কেন্দ্র গ্রাহক অন্তর্মুখ স্নায়ু স্নায়ু কেন্দ্র হয়ে গেল এবার যেটা লাল দিয়ে আবার শুরু হচ্ছে মানে এখান দিয়ে উদ্দীপনাটা আসলো এখানে প্রসেস হলো এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে বেরিয়ে গেল এটা হলো বহির স্নায়ু এর নাম কি বহির স্নায়ু বহির স্নায়ু এর নাম ইংরেজিতে ইফারেন্ট বা একে আমরা বলবো মোটর স্নায়ু বহির্মুখ স্নায়ু এটা যদি তোমার মনে করে মনে রাখতে পারো টুয়েলভেও আমাদের এটা দিয়ে কাজ চলে যাবে এটা হলো বহির স্নায়ু ইংরেজির নাম হচ্ছে ইফারেন্ট স্নায়ু বা মোটর স্নায়ু তাহলে উদ্দীপনা আসলো ঢুকলো প্রসেস হলো নির্দেশ বেরাচ্ছে এখানেও এখানেও ওই সাইন্যাপস আছে এগুলো সব সাইন্যাপস এটা সাইন্যাপস এখানেও সাইন্যাপস এগুলো সব সাইন্যাপস সাইড তৈরি হলো এখান দিয়ে উদ্দীপনাটা বেরিয়ে আসছে এবার উদ্দীপনাটা বেরিয়ে কোথায় যেতে পারে ধরো তোমার এখানে একটা হাফ পায়ের পেশি এই পায়ের জায়গা তোমরা এই পায়ের জায়গা সেখানে চিমটি কাটলো ব্যথা তৈরি হলো ব্যথাটা নিয়ে গেল। তাহলে কী হবে যেখানে লাগবে সেই জায়গাটা তোমরা সরিয়ে নেবে তাহলে ধরো এটা আমাদের পায়ের মাসেল এটা হাঁটু আর পায়ের পাতা আছে যাই হোক আমাদের দরকার নেই তো এখানে স্নায়ুটা এসে পৌঁছাবে এই যে এইটা এটা হচ্ছে পায়ের পেছনের দিকের মাসেল এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোকনেমিয়াস এই মাসেলটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস তো এই মাসেলে এসে শেষ হবে মাসেল কি অসংখ্য মানে আমাদের পেশিকোষ দিয়ে তৈরি এগুলো দাগযুক্ত রেখাযুক্ত পেশি কোষ দিয়ে তৈরি এখানে উদ্দীপনাটা আসবে সেটা পেশি সেটা হলো এটা এটাকে বলবো পায়ের হাঁটুর হাড় প্যাটেলা এটা হলো পেশি তার মানে পেশি হলো একটা কারক পেশিকে আমরা কি বলবো কারক তাহলে শেষের কি তার মানে তিন নম্বর হয়ে গেছে চার নম্বর কি বহির স্নায়ু বহির মুখ স্নায়ু চার নম্বর আর পাঁচ নম্বর হলো কারক বা এফেক্টার বা এফেক্টার আমরা এফ এ কয়টা তার মানে বুঝতে পারলে ছাত্ররা এইটাই হচ্ছে শুশুন তোমার গায়ে চিমটি কাটলো সঙ্গে সঙ্গে সহজত প্রতিবর্ত ক্রিয়ার বলে পাটা যে পায়ের পেছনে লাগে পায়ের পেছনে এই জায়গাটা হচ্ছে ধর পায়ের পেছনের এখানেটা মাসুল কোনো জায়গায় চোট খেয়েছে বা কেউ এই জায়গাটাতে একটা কাটা ঢুকেছে বা কোনো ধাক্কা খেয়েছো সঙ্গে সঙ্গে কী হলো উদ্দীপনাটা এখান দিয়ে পৌঁছে গেলো শুষণ বাগানটা পৌঁছালো প্রসেস হলো নির্দেশ তৈরি হলো নির্দেশটা গিয়ে গেল গিয়ে এই জায়গার পেশিকে সংকোচন করে দেবে সঙ্গে সঙ্গে পাটা যেখানে লেগেছে যাতে সরে আসবে এই হচ্ছে আমাদের প্রতিবর্ত পথ আমাদের মাধ্যমিকে বারে বারে এটা আসে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে ছাত্ররা আমাদের স্নায়ুতন্ত্র সম্পর্কে মোটামুটি প্রশ্ন শেষ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু বুঝিয়ে দিতে হয় তাহলে কমেন্টসে তোমরা অবশ্যই লিখবে আমার এই ভিডিওগুলো তোমরা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবে তাহলে তবে প্রতিদিন আমি ভিডিও যে দিয়ে যাচ্ছি তোমরা সবসময় অনবরত পেতে থাকবে কোনো সমস্যা হবে না যারা টেনে পড়ো তারা জানছো এরপরে আমার অনবরত ইলেভেনের বিভিন্ন ক্লাস আসবে টুয়েলভের ক্লাস আসবে ফ্রি সব কোনো অসুবিধা নেই এই করোনা পরিস্থিতিতে আমি বাধ্য যে সরকারের এই কাজটা আমি অংশগ্রহণ করছি তোমরা যেন ভালোভাবে জীবনবিজ্ঞানটা শেখো কারণ জীবনবিজ্ঞান হচ্ছে আমাদের দেহের বিজ্ঞান আগে যান তারপরে আমাদের বেঁচে থাকার অন্যান্য উপায় তো শরীর সুস্থ রাখার জন্য বিজ্ঞান কিন্তু আমাদের অনবরত খুব সুন্দরভাবে জানতে হবে বুঝতে হবে এটা বোঝারই জিনিস যদি আমরা ভালোভাবে বুঝতে পারি জীবনবিজ্ঞান কিন্তু জলের মতন জিনিস তাহলে তখন ভালো থাকো এর পরের ক্লাসটা এর পরের যে চ্যাপ্টার মাধ্যমে সেটা আমরা শুরু করছি